পৃথিবীতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি যাচ্ছে। তুর্কিতে দেখেছেন আপনারা ভূমিকম্পের সয়লাভ, এর মধ্যে শুরু হয়েছে ভারতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি। ভাই আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীর প্রথম মানুষ, মুসলমানরা বিশ্বাস করে। আপনি যদি হিন্দু হন বা অন্য কিছু হন, আপনি যদি অন্য কাউকে বিশ্বাস করেন যে অন্য কেউ প্রথম মানব, এটা আপনার ব্যাপার, এটা নিয়ে কী বাড়াবাড়ির কথা? এটা নিয়ে বাড়াবাড়ির কোনো কথা নয়, আপনার বিশ্বাস আপনার কাছে থাক, আমার বিশ্বাস আমার কাছে থাক। আপনার ধর্মশাস্ত্র তো আমি তো কখনো বিশ্বাস করি না, সম্মান করি কিন্তু বিশ্বাস করব না। তাই সেরূপভাবে আপনার যে চিন্তাধারা রয়েছে সেগুলো তো আমার ধর্মের উপর আপনার থাকবে না, অবশ্য আমার ধর্মের উপর আমার অগাধ বিশ্বাস থাকবে। এটাই হচ্ছে আমাদের ভারতের সংবিধানের কথা, আপনার বিশ্বাস থাকুক আপনার কাছে, আমার ধর্মের বিশ্বাস থাকুক আমার কাছে, এতে ঝগড়ার কিসের? এখন আমি আমার ধর্মের ব্যাখ্যা দিব। আমার ধর্মের ব্যাখ্যা, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন প্রথম মানব এবং প্রথম মহিলা ছিলেন, আওরাত ছিলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। এটা তো আমার কিতাবে লেখা আছে, কোরআনে লেখা আছে, এটা তো আমি অবশ্যই বলতে হবে। আপনার এটাতে কী লেখা আছে এটা আমার তো দেখার বিষয় নয়, আপনারটা নিয়ে আপনি থাকেন, আমারটা নিয়ে আমি থাকি, কিসের দ্বন্দ্ব, কিসের ঝগড়া? আমরা মনে করি মুসলমানরা ইসলাম একটা ইউনিভার্সিটি, আর এই ইউনিভার্সিটির প্রথম মানব, প্রথম নবী ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং আখেরি নবী হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ মনে করে 1500 বছর আগে এই পৃথিবীতে যেন ইসলাম এসেছে, এটা আপনার ভুল ধারণা। 1500 বছর আগে ইসলাম পৃথিবীতে আসে নাই, বরং ইসলাম এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে। মনে করেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন ইসলামের প্রথম টিচার, প্রথম শিক্ষক। এভাবে 1,24,000 মতান্তরে একজন একজন করে এই ইউনিভার্সিটিতে মানুষকে হেদায়তের জন্য, মানুষকে সহজ রাস্তা দেখানোর জন্য এসেছিলেন। এভাবে অবশেষে আসলেন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।